मौसुमी ছোটবেলা থেকেই পাপড় খেতে খুবই ভালোবাসে। সমস্ত খাবারের সঙ্গে এক টুকরো করে অন্তত পাপড় ভাজা তার চাই চাই। কখনো কখনো তার জেদ এমন অদ্ভুত হয়েছে তো যে মাংসের ঝোলের সঙ্গেও তাকে পাপড় ভাজা খেতে হতো। এখন মৌসুমীর বয়স 5 বছর। এসব তোর কি অভ্যাস বলতো? সবকিছুতে এত পাপড় খেতে কার ভালো লাগে? কোনো অনুষ্ঠানে চাটনির সঙ্গে পাপড় দেওয়া হয়, এরকম কোথাও শুনেছিস যেখানে মাংসের সঙ্গে পাপড় দেওয়া হয়? তোকে তো কোনো অনুষ্ঠান বাড়িতে নিয়ে যাওয়াই যাবে না দেখছি। পাপড় ছাড়া আমার কিছুই খেতে ভালো লাগে না মা। পাপড় কত টেস্টি, কত ক্রাঞ্চি, আর কত রকমের ফ্লেভারের পাওয়া যায় বলতো। শুধু ডাল দিয়ে আমি কতটা ভাত খেয়ে নিতে পারি যদি অনেক রকমের পাপড় থাকে। বাচ্চা মানুষ যা খেতে ভালোবাসে তাই থাক, অন্তত পেট ভরে খাবারটা তো খাবে। ও যখন বড় হবে তখন আস্তে আস্তে নিশ্চয়ই এসব অভ্যাসও ছেড়ে যাবে। পাপিয়া দেবী আর কিছু না বলে মৌসুমীর পছন্দের খাবার দিয়েই তাকে খাওয়াতে থাকে। দেখতে দেখতে বেশ অনেকগুলো বছর কেটে যায়, কিন্তু মৌসুমীর পাপড় খাওয়ার অভ্যাস এখনো কমেনি। বরং বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মৌসুমীর পাপড় পাগলামি আরো বেড়ে যায়। এখন মৌসুমীর বিয়ের বয়স হয়েছে, পাপিয়া দেবী আর বিকাশ বাবু তার জন্য অনেক সম্বন্ধ দেখা শুরু করেছে। কিছুদিনের মধ্যেই তারা তাদের শহরেরই তুহিন নামের একজনের সঙ্গে মৌসুমীর বিয়ে ঠিক করে দেয়। কিছুদিন পর খুবই ধুমধাম করে তুহিন এবং মৌসুমীর শুভ বিবাহ সম্পন্ন হয়। মৌসুমী তার শ্বশুর বাড়িতে চলে যায়। দেখতে দেখতে দু একদিন কাটে। এই বাড়িতে কি কেউ পাপড় খায় না? সারা বাড়িতে কোথাও পাপড়ের একটা ছোট্ট প্যাকেটও দেখতে পেলাম না। আরে বাবা, চাটনি দিয়ে তো পাপড় খায় নিশ্চয়ই, তাহলে সেই পাপড়গুলোই বা কোথায়? দুদিন পাপড় ছাড়া থেকে মৌসুমীর কেমন যেন পাগল পাগল লাগে। সে এমনই নানান রকমের কথা ভাবতে থাকে। তখনই তার স্বামী তুহিন ঘরে চলে আসে। তোমার কি মা বাবার জন্য খুব মন খারাপ করছে, বা অন্য কোনো রকমের অসুবিধা হলে তুমি আমাকে বলতে পারো? মা বললো তুমি নাকি একদিনও ঠিক করে খাওয়া দাওয়া করোনি, কি হয়েছে তোমার বলো তো? আমি যে পাপড় ছাড়া জলও খেতে পারি না সেটা কি এদের বলে দেব? তারপরে এরা যদি আমাকে নিয়ে হাসাহাসি করে। না বাবা থাক, এখনই বলবো না, আরো কিছুদিন যাক। কি হলো মৌসুমী, চুপ করে গেলে কেন? তোমার কি অসুবিধা হচ্ছে সেটা না জানলে আমি সবকিছু ঠিক করবো কি করে? এতবার যখন জিজ্ঞাসা করছে তখন চালাকি করে পাপড় আনার কথা বলেই দিই। ইয়ে মানে বলছিলাম কি, আমার শেষ পাতে চাটনি পাপড় না খেলে শান্তি হয় না, তাই যদি তুমি বাড়ি আসার সময় এক প্যাকেট পাপড় নিয়ে আসতে তাহলে আমি শান্তি করে একটু খেতে পারতাম। এইটুকু একটা সামান্য ব্যাপারের জন্য তুমি দুদিন ধরে আধপেটা খেয়ে আছো? তুমি চিন্তা করো না, আমি আজই নিয়ে আসবো, আর মাকে বলবো তোমাকে চাটনির সাথে অনেকগুলো পাপড় ভাজা দিতে, ঠিক আছে? না না, শুধু শুধু মাকে কেন কষ্ট করতে বলবে? তুমি পাপড়গুলো এনে আমার হাতেই দিও, আমি নিজের জন্য পাপড় ভাজা করে নেব। না মানে সবাইকেও দেব, শুধু আমি একা খাবো তা বলিনি। মৌসুমীর কথা শুনে একগাল হাসি নিয়ে তুহিন সেখান থেকে চলে যায়। সেদিন রাত্রিবেলা অফিস থেকে ফেরার সময় তুহিন বেশ অনেক রকমের পাপড় নিয়ে আসে। এত রকমের পাপড় দেখে মৌসুমীর খুশি যেন আর ধরে না। কিন্তু সবার সাথে খেতে বসে মৌসুমী বেশি পাপড় খেতে পারে না, শুধুমাত্র চাটনি দিয়ে সে দু একটা পাপড় খায়। খাওয়া দাওয়া হয়ে গেলে সবাই ঘুমাতে চলে যায়, কিন্তু মৌসুমীর কিছুতেই ঘুম আসে না। আমার স্বাদের পাপড়গুলো যেন আমাকে ডাকছে, ওরা আমার পেটে না যাওয়া পর্যন্ত আমার শান্তিতে ঘুম হবে না। আবার তো কালকে সেই চাটনির সাথে দুটো পাপড়ই খেতে হবে, তার চেয়ে বরং এখন লুকিয়ে লুকিয়ে রান্নাঘরে যাই, তাহলেই আরাম করে নিজের জন্য পাপড় ভেজে খেতে পারবো। মৌসুমী বিছানা থেকে উঠে আগে ভালো করে চেক করে তুহিন ঘুমিয়ে আছে কিনা। সে গুটি গুটি পায়ে রান্নাঘরের দিকে চলে যায়। সেখানে গিয়ে যতটা আওয়াজ কম করে কাজ করা যায় মৌসুমী ততটাই কম আওয়াজ করে কাজ করে। তার রান্নাঘরে পাপড় ভাজার শব্দে কারোর ঘুম ভাঙে না। সমস্ত কাজ নিঃশব্দে হলেও পাপড় তেলে ছাড়ার পর যে আওয়াজ হয় সেটা তো কোনোভাবেই কম করা যায় না। মৌসুমী এক এক করে বেশ অনেকগুলো পাপড় ভেজে ফেলে, আর সেই পাপড় ভাজার শব্দে তার শাশুড়ি মা এবং স্বামী দুজনেরই ঘুম ভেঙে যায়। এত রাত্রে তুমি এত পাপড় কেন ভাজছো? কে খাবে এত পাপড়? কে খাবে মানে আমি খাবো, আমার খুব পাপড় খেতে ইচ্ছে করছিল। রাত্রিবেলা তাড়াতাড়ি ঘুম না এলে আমার এরকম ক্রেভিংস হয়, আজ হঠাৎ পাপড়ের ক্রেভিংস হলো। ক্রেভিংস হলে কেউ এত পাপড় খায়? দু চারটে পাপড়ই তো যথেষ্ট। তুমি যা পাপড় ভেজেছো তাতে 10 জন লোক খেলেও আরো বেঁচে যাবে। সেদিন টিভিতে একটা কার্টুনে দেখলাম চিকেন লেগ পিস পাগল বউ, তুমি আবার তেমনই পাপড় পাগল বউ না তো? রঞ্জনা দেবীর কথা শুনে মৌসুমী একটু লজ্জায় পড়ে যায়। সবাই তাকে বারবার প্রশ্ন করলে
সে তার পাপড়ির প্রতি ভালোবাসার কথা সবাইকে জানাতে বাধ্য হয়। তারপর থেকে মৌসুমীর পাপড় প্রেম আরো বেড়ে যায়। সে সারাদিন সবকিছুর সঙ্গে পাপড় খেতে থাকে। কখনো সকালবেলা চায়ের সঙ্গে পাপড় খায়, আবার কখনো বিকেলবেলা ফলের সঙ্গে পাপড় খায়। তুহিন কিংবা রঞ্জনা দেবী কারোর কথাই সে শোনে না। তাকে রান্না করতে দিলেও সে কোনো না কোনো ভাবে সমস্ত রান্নায় ঠিক পাপড় যোগ করে দেয়। এই বাড়িতে বিয়ে করে এসে তোমার তো এক মাসের বেশি হয়ে গেল, কিন্তু আজ অবধি তোমার হাতে রান্না একবারও খেলাম না। আজ শরীরটা বড্ড ম্যাজম্যাজ করছে, তুমি একটু রান্না করো তো, তাহলে আমি কিছুক্ষণ বিশ্রাম করতে পারবো। আপনি বিশ্রাম করুন মা, আপনাকে উঠতে হবে না, আজকে আমিই সব রান্না করব, আপনি একদম চিন্তা করবেন না। হে উপরওয়ালা, তুমি আমাদের আজকে রক্ষা করো, আমরা যেন আজকে একটু দুবেলা ভালো করে খেতে পারি। এই মেয়ে যা পাপড় নিয়ে পাগলামি করে, তাতে মনে হয় আমাদের ব্রেকফাস্ট ডিনার লাঞ্চ সবেতেই পাপড় ভাজা খাইয়ে দেবে। রঞ্জনা দেবীর সাথে কথা বলে মৌসুমী সেখান থেকে চলে যায়। রান্নাঘরে গিয়ে অনেকক্ষণ ধরে রান্না করতে থাকে। দুপুরবেলা খাওয়ার টাইম হয়ে গেলে তুহিন আর রঞ্জনা দেবী খাবার টেবিলে বসে মৌসুমীকে ডাকতে থাকে। কই গো, এবার খাবারটা নিয়েছো? আজ অফিসে ছুটি আছে, ভাবলাম দুপুরবেলা বউয়ের হাতে রান্না জমিয়ে খাবো, কিন্তু তুমি যা দেরি করছো তাতে তো মনে হচ্ছে একেবারে ডিনারই খেতে পারবো। তুহিনের কথা শুনে মৌসুমী রান্নাঘর থেকে চলে আসে। মৌসুমীর কাছে সবাই জানতে চায় সে রান্নায় কি কি বানিয়েছে। ডাল, পাপড় ভাজা, পাপড় আলুর তরকারি, ডালের বড়ি দিয়ে পাপড়ের ঝোল, চাটনি আর পাপড় ভাজা। মাছ দিয়ে পাপড়ের কোরমা আর পাপড় দিয়ে চিকেন কষাটাও বানিয়ে নিতে পারতে, একেবারে তাহলে 16 কলা পূর্ণ হয়ে যেত। ছুটির দিনে কি এসব খাবার খেতে ভালো লাগে? জলের সাথেও কি পাপড় খাবো, নাকি সেটা শুধু শুধু খেতে পারবো? প্রত্যেক দিন তো আপনার পছন্দের জিনিসই বাড়িতে রান্না হয়। আজকে আমি একটু আমার পছন্দের জিনিস রান্না করেছি বলে আপনারা সমানে আমাকে ব্যঙ্গ করে যাচ্ছেন। আপনাদের যদি আমার বানানো খাবার এতই অপছন্দ হয়, তাহলে এগুলো আমি খেয়ে নেব। আপনারা বাইরে থেকে কিছু অর্ডার করে খেয়ে নিন। না না, এত কষ্ট করে রান্না করেছো যখন এগুলোই দাও, সব রকমেরই খাবার খেয়ে দেখা ভালো, নতুন একটা এক্সপিরিয়েন্স হয়ে যাবে, কি বলো মা? একদম ঠিক বলেছিস বাবা। এই বলে তারা মৌসুমীর বানানো খাবার একের পর এক খেতে থাকে। এইভাবে কিছুদিন কাটে। পাপড় খাওয়া নিয়ে মৌসুমী আর কারোর কোনো বারণই শোনে না। সে সারাদিন সারাক্ষণ 24 ঘন্টায় 24 রকমের পাপড় ভেজে খেতে থাকে। বাইরে থেকে আনা পাপড়ের ফ্লেভার কম বলে সে নিজেই বাড়িতে নানান রকম ফ্লেভারের পাপড় বানায়। সেগুলোকে সুন্দর করে বেলে ছাদে শুকাতে দেয়। নিজের হাতে বানানো পাপড় নিজেই ভেজে খায় এবং সবাইকেও খাওয়ানোর চেষ্টা করে। এরই মধ্যে একদিন রঞ্জনা দেবীর দাদা বৌদি কাউকে না জানিয়েই তাদের বাড়িতে চলে আসে। সেদিন তুহিনও বাড়িতে ছিল না। দেখতেই তো পাচ্ছ বৌমা, আমার দাদা বৌদি আজকে আমাদের বাড়িতে এসেছে, আমাকে সারাক্ষণ ওদের সঙ্গেই থাকতে হবে। আজকে রান্নার দিকটা তুমি সামলে নিও প্লিজ, তোমার যা মন চাই তুমি সেটা জানিও, আমি কিছুতে আটকাবো না। তবে আমি এই লিস্টটা দিচ্ছি, এই লিস্টটা দেখে বাজার থেকে জিনিসগুলো নিয়ে আসবে। আলু, পটল, ঝিঙে, পোস্ত, চিংড়ি, মাছ, নারকেল, মাছ মাংস, বাবারি, কত বড় লিস্ট, এত কিছু কিনতে হবে, তারপর আবার সেগুলো দিয়ে রান্না করতে হবে। হ্যাঁ বৌমা, আমার বাপের বাড়ির লোককে তো আর খারাপ খারাপ খাবার খাওয়াতে পারবো না, আর তুমি তো ভালো রান্না করো, তোমার হাতে রান্না খেলে ওরা খুবই খুশি হবে। এই বলে রঞ্জনা দেবী সেখান থেকে চলে যায়। এত বড় লিস্ট বানিয়েছে, কোথাও কোনো পাপড়ের নাম লেখেনি, তার মানে মা নিশ্চয়ই চান আমার বানানো পাপড় আমি ওনার বাপের বাড়ির লোককে খাওয়াই। তাহলে সেটাই হবে, আমি পাপড় খাওয়াবো, শুধু শুধু এত কিছু বাজার থেকে এনে রান্না করতে পারবো না। এই বলে মৌসুমী রান্না করতে শুরু করে দেয়। কিছুক্ষণের মধ্যেই সে তার রান্না করা সমস্ত খাবার টেবিলে সাজিয়ে দেয়। সমস্ত খাবার দেখে রঞ্জনা দেবী খুবই রেগে যায়। তোমাকে তো লিস্ট ধরে বলে দিয়েছিলাম কি কি রান্না করতে হবে, তারপরেও তুমি শুধু পাপড় এনেছো কেন? আমি আমার বাপের বাড়ির লোকেদের শুধু পাপড় খেতে দেব? আপনার লিস্টে যা যা লেখা ছিল আমি তো সেই মতোই বানিয়েছি মা। আলুর পাপড়, লঙ্কার পাপড়, নারকেলের পাপড়, চিংড়ি মাছের পাপড়, মাংসের পাপড়, আরো অনেক রকমের পাপড় আছে, আপনারা একদিনে খেয়ে শেষ করতে পারবেন না। তোমার উপর এত কিছু রান্নার দায়িত্ব দিয়েই আমি ভুল করেছি, আমার দোষের জন্যই এটা হয়েছে। থাক না বোন, ওকে আর বকাবকি করিস না, আমাদের নিজের মনে করে নিজের পছন্দ মতো খাবার খাওয়াতে চাইছে। মিলনবাবু মৌসুমীর কাছে অসন্তুষ্ট না হলেও এরকম ঘটনার পরে খুবই রেগে যায়। তুহিন বাড়িতে আসতে না আসতেই সমস্ত কথা রঞ্জনা দেবী তার ছেলেকে জানিয়ে দেয়। মৌসুমীর এমন ব্যবহারের কথা শুনে তুহিনও খুবই রেগে যায়। লোকজনের কাছে তো আমাদের মান সম্মান বলে আর কিছুই থাকবে না, এমন পাপড় পাগল বউ বাড়িতে থাকলে এটা যে একদিন হতেই হতো সেটা আমি অনেকদিন আগে থেকেই জানতাম।
একটা কোনো ব্যবস্থা করতেই হবে, যেভাবেই হোক বৌমাকে বোঝাতেই হবে। দিনের পর দিন, বছরের পর বছর এভাবে শুধু পাপড় খেয়ে গেলে বৌমারও তো শরীর খারাপ করতে পারে। তুই একটা ব্যবস্থা কর তো বাবু। দেখতে দেখতে সেই দিনটাও কেটে যায়। পরের দিন সকালবেলা আমাদের পাড়ায় ব্যবসায়ী সমিতির লিডার মারা গেছে, তাই আজ থেকে পরপর দুদিন আমাদের পাড়ার দোকান বাজার সব বন্ধ থাকবে। ঘরে যা খাবার আছে তাতে আমাদের দুজনের ঠিকঠাক করে হয়ে গেলেও তিনজনের হবে বলে তো আমার মনে হয় না। তাতে কি আছে, বৌমা পাপড় খেয়ে নেবে, ও তো সারাদিন পাপড় খেয়েই থাকতে পারে, তাই বন্ধের দু একদিন না হয় ও পাপড় খেয়েই কাটিয়ে দেবে। তুমি পারবে তো মৌসুমি? আমি এক্ষুনি বাজারে গিয়ে ফিরে এলাম, কোনো জিনিসই তো পাইনি। তোমার কাছে যথেষ্ট পাপড় আছে তো? দুদিন কিন্তু তোমাকে ওটা খেয়েই থাকতে হবে। পাপড় থাকলে আমার আর কোনো কিছু দরকার পড়ে না, আমি ঠিক ম্যানেজ করে নিতে পারবো, তোমরা একদম চিন্তা করো না। তুহিনের কথায় মৌসুমি শুধু পাপড় খেয়ে থাকতে রাজি হয়ে যায়। প্রথম দিন মৌসুমি সবাইকে মাছ মাংস নানান রকমের ভালো মন্দ খাবার রান্না করে খেতে দেখে, কিন্তু সে শুধু পাপড়ই খেয়ে থাকে। পরের দিনও তুহিন ও তার মা একই কাজ করে, মৌসুমির পছন্দের খাবারগুলো তার সামনে খায়, কিন্তু তাকে পাপড় ছাড়া আর অন্য কিছুই খেতে দেয় না। মৌসুমি বুঝতে পারে যে কেন তার স্বামী এবং শাশুড়ি মা তার সঙ্গে এমন করছে। আমাকে প্লিজ আপনারা ক্ষমা করে দিন, আমি বুঝতে পেরেছি সেদিন আমার খুব বড় ভুল হয়েছিল। বাড়িতে আসা অতিথিকে শুধুমাত্র পাপড় খেতে দেওয়া আমার একেবারেই উচিত হয়নি। পরপর দুদিন শুধুমাত্র পাপড় খেয়ে থেকে আমি সেটা খুব ভালোভাবেই বুঝতে পারছি। আমি কথা দিচ্ছি, আমি পাপড় ভালোবাসলেও আর কখনো পাপড় নিয়ে এমন পাগলামি করব না। সবাই মিলে যখন খেতে বসেছে এমন সময় টেবিলের উপর থেকে এমিলি এক টুকরো মাছ লুকিয়ে সরিয়ে নেয়। সবার আগে খাওয়া শেষ করে উঠে সেই মাছটা নিয়ে সে তার বিধবা যা জয়ার কাছে যায়। জয়া কিছুতেই মাছটা নিতে না চাইলে এমিলি তাকে জোর করে বলে, তুমি নিজের কন্ডিশনটা একবার দেখেছো? এভাবে একটা মানুষ বেশি দিন বেশি থাকতে পারে না। তুমি কি নিজের লাইফকে একটু লাভ করো না? তুমি এখনো কত ইয়ং, তোমার এখনো অনেক কিছু দেখা বাকি আছে, অনেক কিছু এনজয় করা বাকি। এভাবে না খেয়ে খেয়ে সারাদিন স্যাড হয়ে বসে থাকলে কোনো লাভ হবে না। কিন্তু মা তো বারণ করেছে আমাকে এসব খেতে, মা তো বলেছে বিধবাদের মাছ মাংস খেতে নেই, তাই তো আমার রান্নাঘরও আলাদা করে দিয়েছে যাতে আমার খাবারের সঙ্গে তোমাদের খাবারের ছোঁয়া না লেগে যায়। আমি সিদ্ধ ভাত খেয়ে কাটিয়ে দেব, তুমি চিন্তা করো না। দিদি তো ঠিকই বলেছে, এখন আর এসব কেউ মানে না। আজকালকার যুগে যেখানে মেয়েরা প্লেন চালাচ্ছে, রকেটে করে অন্য প্ল্যানেটে যাচ্ছে, সেই যুগে তুমি এরকম পুরানো কুসংস্কার এখনো মেনে চলেছো? আমি তো জানতাম তুমি শিক্ষিত। তাদের এসব আলোচনা কথাবার্তা তাদের শাশুড়ি চন্দনা দেবী শুনতে পায়। সেই সঙ্গে সঙ্গে জয়ার ঘরে এসে তার হাত থেকে মাছের বাটিটা কেড়ে নেয় আর বলে, কিরকম মেয়ে তুমি, বিয়ের দু বছরের মধ্যে স্বামীটাকে খেয়ে ফেললে, তাতেও তোমার মন ভরলো না, এখন জয়েদের দিয়ে মাছ মাংস নিয়ে খাচ্ছ। ছি, তোমাকে কতবার বলেছি যে বিধবাদের এসব মাছ মাংস খেতে নেই, বিধবাদের এত বড় চুলও রাখতে নেই। শুধু তোমার জয়েদের কথা শুনে আমি তোমার চুল কাটতে দিইনি। এসব অলক্ষণে কারবার অন্য যেখানে খুশি গিয়ে করবে, আমার বাড়িতে থাকলে এসব চলবে না। আমার সবচেয়ে আদরের ছেলেটা তুমি আসার পরেই আমাদেরকে ছেড়ে চলে গেছে। কিন্তু মা, আপনি শুধু শুধু জয়কে কেন ব্লেম করছেন? ওর এটাতে কি দোষ? ওর হাজবেন্ডের অনেক বড় রোগ হয়েছিল, সেটা থেকে তো আপনি ওকে বাঁচাতে পারছেন না। তাহলে শুধু শুধু জয়কে কেন আপনি দোষ দিচ্ছেন? দেখো বড় বৌমা, অযথা আমার সঙ্গে তর্ক করতে এসো না। আমার ছেলে যদি এত বড় রোগ থেকেই থাকতো, তাহলে সেটা ওর বিয়ের আগে আমরা কেন জানতে পারলাম না? কারণ তার আগে ওর এরকম রোগ ছিলই না। সবকিছু হয়েছে এই অভাগী আসার পর থেকে। জন্মের পরে বাবা মাকে খেয়েছে, তাই জন্যই তো মামা মামি মানুষ করেছে, আর বিয়ের পরে এসে আমার ছেলেটাকে খেয়ে ফেললো, তাতেও ওনার খিদে মেটেনি। এখন আবার উনি মাছ খাবেন, যত সব নাটক। এই বলে চন্দনা দেবী সেখান থেকে চলে যায় আর জয়া খুবই কাঁদতে থাকে। তার কান্না দেখে তার জায়দের অসহায় বোধ হলেও তাদের কিছু করার ছিল না। জয়া তার তিন বিদেশি যা এমিলি, সোফিয়া, এমা এবং তার শাশুড়ি মা চন্দনা দেবীর সঙ্গে থাকত। তাদের ভরা সংসার ছিল, তার তিন ছেলে তাদের ব্যবসার দেখাশোনা করত, তাদের কোনো অভাব ছিল না। কিন্তু হঠাৎই একদিন চন্দনা দেবীর ছোট ছেলে সায়ন এক মরণ ব্যাধিতে আক্রান্ত হয়ে মারা যায়। তারপর থেকে চন্দনা দেবী তার ছোট বৌমা জয়াকে একদমই পছন্দ করত না।
সে কথাই কথাই তার ছোট বৌমাকে অপমান করত। একদিন তার তিন বিদেশি চা জয়াকে ঘুরতে নিয়ে যাওয়ার জন্য জোর করে। জয়া প্রথমে রাজি হয় না, কিন্তু পরে সে ঘুরতে যাওয়ার জন্য তৈরি হয়ে আসে। তাকে দেখে চন্দনা দেবী বলে, এই মেয়ে, তুমি এরকম রং বেরঙের জামা কাপড় কেন পরেছো? তুমি জানো না বিধবাদের এসব পড়তে নেই? একটু লজ্জা নেই তোমার? স্বামী মরে গিয়ে এক বছর হলো না, আর তুমি অমনি যুবতীর বেশে ফিরে এলে? লোকজন দেখলে কি বলবে? আমার তো ভেবে লজ্জায় নাকটা কাটা যাচ্ছে। ও আমাদের মধ্যে সবচেয়ে ছোট, আমরা সবাই রং বেরঙের জামা কাপড় পরবো, আর ও পরবে না কেন? এসব দেখতে কি ভালো লাগে? আর আমরা ওর থেকে বড়, আমরা মজা করবো, আর ও নিজের ঘরে একা একা বসে কান্নাকাটি করবে। এসব কি মানায়? তাই তো আমরা ওকে ঘুরতে নিয়ে যাচ্ছি। তোমরা নিজেরা যেখানে যাচ্ছ যাও, যা খুশি জামা কাপড় পরো, কিন্তু ওকে জোর করো না। ওর জীবনে আর কোনো রং থাকবে না। স্বামী নেই, আবার এত সাজগোজ আসে কোথা থেকে? আমি সত্যি বলছি, আমি যেতে চাইনি মা, দিদিরা আমাকে জোর করলো, তাই আমি তৈরি হতে গিয়েছিলাম। আর বাইরে যাওয়ার জন্য তো আমার কোনো সাদা কাপড়ও নেই, তাই আমি পুরানো জামাই পরে নিয়েছি। আমার ভুল হয়ে গেছে, আপনি দয়া করে দিদিদেরকে বকবেন না। সেদিন তাদের আর বাইরে যাওয়া হয় না। এইভাবেই দিন কাটতে থাকে। জয়ার অবস্থার কোনো উন্নতি হয় না। জয়ার কথা চিন্তা করতে করতে তার তিন চার নানান রকম আলোচনা করতে থাকে। আমার জয়াকে এভাবে দেখতে ভালো লাগছে না, ও এখনো একটা বাচ্চা মেয়ে, ও কি করে জানত ও ডেস্টিনি কি হবে? কত খুশি হয়ে এই বাড়িতে বিয়ে করে এসেছিল মেয়েটা, আর এই বাড়িতেই ও সব খুশি ওর থেকে দূরে চলে গেল। সামান্য একটা কালারফুল জামা পরারও অধিকার নেই। তুমি ঠিক বলেছো দিদি, মা তো আমাদের কোনো কথাই শুনবে না, আর আমাদের হাজবেন্ডরাও সবসময় ব্যবসার কাজে দেশ বিদেশে ঘুরে বেড়ায়। এসব ব্যাপারে ওদেরকে বলেও কোনো লাভ হবে না। আমাদেরই আমাদের ছোট বোনের জন্য কিছু একটা ব্যবস্থা করতে হবে। এবার যদি জয়ের আর একটা বিয়ে দিতে পারি তাহলে কেমন হয়? আই মিন, ও তো এখনো অনেক ছোট, ওর সামনে সারাটা লাইফ পড়ে আছে। ও এভাবে কলারলেস লাইফ কাটাবে, ওরও জীবনটা এনজয় করার অধিকার আছে। আমি হয়তো খুব সেলফিশ এর মতো কথা বলছি, কিন্তু তোমরা একবার ভেবে দেখো, এটাই জয়ের জন্য সব থেকে বেস্ট ডিসিশন হবে। এমার কথা তার বাকি দুই জায়ের পছন্দ হয়। তারা জয়ের বিয়ে নিয়ে ভাবনা চিন্তা শুরু করে, কিন্তু তারা তাদের শাশুড়ি মাকে কিভাবে মানাবে সেটাই তারা ভেবে উঠতে পারে না। তারা জানে যে তাদের শাশুড়ি মা তার বিধবা বৌমার বিয়ের খবর পেলে প্রচন্ড পরিমাণে রেগে যাবে, হয়তো তাদের সবাইকে বাড়ি থেকেও তাড়িয়ে দিতে পারে। কিন্তু জয়ের ভবিষ্যতের কথা ভেবে তারা এই ঝুঁকিটা নিতে বাধ্য হয়। তারা সাহস করে একদিন তাদের শাশুড়ি মাকে গিয়ে বলে, মা, আপনাকে একটা কথা বলা ছিল। আমি জানি কথাটা শুনলে আপনি হয়তো খুব রেগে যাবেন, কিন্তু এই কথাটা বলার এটাই আসল সময়, না হলে সত্যি অনেক লেট হয়ে যাবে। আরে বাবা, কি জিলিপির মতো প্যাচ পাকাচ্ছো, সোজা কথা সোজাভাবে বলতে পারো না? কি বলতে চাইছো ঠিকঠাক করে বলো। কি এমন দরকারি কথা তোমাদের যে এখন না বললে অনেক দেরি হয়ে যাবে? আমরা চাইছিলাম যদি জয়ার আবার একটা নতুন বিয়ে দিই তাহলে ওর লাইফটা শুধরে যাবে। ওর সামনে আমরা নানান রকমের জামা কাপড় পরি, নানান রকমের খাবার খাই, আমাদের খুব কষ্ট হয়। ও একটুখানি মেয়ে, ওর সামনে সারা জীবন পড়ে আছে, ও কেন এসব সহ্য করবে বলুন তো? তোমাদের কি মাথা খারাপ হয়ে গেছে? তোমরা কি এটাকে তোমাদের বিদেশ পেয়েছো যে যখন যা মন চাইবে তাই করবে? তোমাদের বিদেশে ওরকম হয়? একটা মেয়ের চারটে বিয়ে, একটা ছেলের পাঁচটা বিয়ে, আমাদের দেশে এসব হয় না। এখানে প্রত্যেকটা মানুষের সারা জীবনে একবারই বিয়ে হয়, জয়েরও সেই বিয়ে হয়ে গেছে। কিন্তু মা, একটা অত ইয়ং মেয়ে এরকম লাইফ কাটাবে সেটা দেখতে কি ভালো লাগে? একভাবে ননভেজ খাবার খেয়ে ওর অবস্থা কি হয়েছে একবার দেখেছেন? আপনার নিজের মেয়ে হলে আপনি কি কখনো পাচ্ছেন ওর সঙ্গে এরকম ব্যবহার করছে? এখানে ভেবে দেখার কিছু নেই, আর আমার মেয়ে নেই যখন আমি কেন ভাবতে যাব এত কিছু? উপরওয়ালা ওকে যেরকম জীবন দিয়েছে ওকে সেভাবেই বাঁচতে হবে, আর আমরা কেউই সমাজের বাইরে থাকি না, সুতরাং গোটা সমাজ সায় দেবে না এরকম কাজও আমরা করতে পারবো না। তোমরা আমাকে আর জোর করো না, আর এসব কথা ওই মেয়ের কানে তুলো না দয়া করে। সেদিনের পর থেকে চন্দনা দেবী জয়ের প্রতি যেন আরো কঠোর হয়ে যায়। জয়াকে দেখলে সে রাগে ফুঁসতে থাকে, যখন তখন চন্দনা দেবী জয়াকে অপমান করতে থাকে।
একদিন জয়া তৈরি হয়ে বাইরে বেরোতে যাবে এমন সময় চন্দনা দেবী তাকে আটকায় এবং তাকে নিজের ঘরে চলে যেতে বলে। এই কথা শুনে জয়া বলে, আমার একা ঘরে দম বন্ধ লাগছে মা, আপনি দিদিদের কেউ আমার সঙ্গে আর কথা বলতে দেন না, আমি সারাদিন নিজের মতো একটা ঘরে বসে থাকি, আমি আর পারছি না মা, একটু বাইরে বেরোতে চাই, কিছুক্ষণ পরেই ঘুরে চলে আসবো। তোমার তো সাহস কম নয়, এই ভর দুপুর বেলা তৈরি হয়ে বেরিয়ে যাচ্ছ, তুমি কি বুঝতে পারছো না এগুলোতে তোমাকে শোভা পায় না, চুপচাপ নিজের ঘরে গিয়ে বসো, কোথাও যেতে হবে না। না আমি যাবই, আমি আপনার সব কথা শুনি, কিন্তু আমি আর পারছি না, আমাকে একটু ঘুরে আসতে দিন, তারপর আপনি যা বলবেন আমি তাই শুনবো। চন্দনা দেবীর কথা না শুনে জয়া বেরিয়ে যেতে যাবে এমন সময় চন্দনা দেবী হঠাৎ করে তার হাতটা ধরে ফেলে। আমার ছেলেটাকে খেয়ে আমার কোল খালি করে তুমি এখন ঘুরতে যাবে? তোমার বিদেশি জায়রা তোমাকে নিশ্চয়ই কিছু বলেছে, তাদের দেশের সংস্কৃতির সাথে কিন্তু আমাদের দেশের সংস্কৃতিকে গুলিয়ে ফেলো না। ছেলে মেয়েরা জামা কাপড় বদলানোর মতো স্বামী স্ত্রী বদলায়, কিন্তু এখানে সেটা সম্ভব নয়। তোমার খুব সাহস বেড়ে গেছে, আজ আমি তোমার এমন ব্যবস্থা করব যে তুমি আর কোনোদিনও ঘর থেকে বেরোতে পারবে না, এই আমি বলে রাখলাম। সেদিন এমিলি, সোফিয়া এবং এমা কেউই সেখানে ছিল না, সেই কারণে চন্দনা দেবীকে আটকানোর মতো কেউ ছিল না। জয়া অনেক জোর করলেও চন্দনা দেবী তার কথা শোনে না এবং কাছি দিয়ে জয়ার সমস্ত চুল কেটে দেয়। জয়া নিজের অবস্থা দেখে হাউমাউ করে কাঁদতে থাকে। এরকম একটা ঘৃণ্য কাজ করেও চন্দনা দেবী মনে মনে খুবই খুশি হয়। এসব আপনি কি করলেন মা, সব তো কেড়েই নিয়েছিলেন, এখন আমার চুলটাও এভাবে কেটে দিলেন। বেশ করেছি, কেটে দিয়েছি, আগেকার দিনে বিধবা হলে এরকম ভাবে সবার চুল কেটে দেওয়া হতো, তাই আমিও কেটে দিয়েছি। সব নিয়মই যখন মানছো এটাও মানতে হবে, দেখি তুমি এবার বাইরে যাও কিভাবে। আমার ছেলে এত কষ্ট পেয়ে চলে গেল আর তুমি অন্য ছেলেদের সঙ্গে দেখা করতে যাবে? চন্দনা দেবীর কথা জয়া কিছুতেই বুঝতে পারে না, সে কাঁদতে কাঁদতে নিজের ঘরে চলে যায়। হে উপরবালা, আমি যা যা ভালোবাসতাম তুমি সবই আমার থেকে এক এক করে কেড়ে নিচ্ছ, আমি এত আঁকতে ভালোবাসতাম, এত রং ভালোবাসতাম, তুমি আমার জীবন থেকে সবকিছুই মুছে দিলে, কত কি খেতে ভালোবাসতাম সেসবও বন্ধ হয়ে গেল, ছোট থেকে আমার চুল নিয়ে আমি কত গর্ব করতাম সেটাও আজকে চলে গেল, এক এক করে সব না নিয়ে তুমি তো আমাকে একেবারেই নিয়ে নিতে পারো, তাহলে আমি একটু শান্তি পাই। এসব বলে জয়া খুবই কাঁদতে থাকে। তার ঘরের বাইরে দাঁড়িয়ে তার তিন বিদেশি যা সবকিছুই শুনতে পায়। জয়ার এরকম অবস্থা দেখে তাদেরও চোখে জল চলে আসে। তারা চন্দনা দেবীকে বোঝাতে গেলে সে কিছুতেই কারোর কথা শুনতে চায় না। এভাবে আরো বেশ কিছুদিন কাটে। জয়ার শরীর স্বাস্থ্য সবই দিন দিন আরো খারাপ হতে থাকে। তার তিন জায়রা তাকে লুকিয়ে লুকিয়ে খাবার এনে দিলেও সে কিছুতেই খেতে চায় না। এরকম অবস্থা দেখে এমিলি, সোফিয়া এবং এমা তিনজনেই খুব ভয় পেয়ে যায়। তারা তাদের শাশুড়ি মাকে জয়ের এরকম দুর্বিষহ অবস্থার কথা জানায়। ঠিক আছে, ও যদি বাইরে যেতে চায় ও বাইরে থাক, কিন্তু ওর মাথায় আর একটা বিয়ের ভূত তোমরা ঢোকাবে না। আমাদের সমাজ এখনো অতটা উন্নত হয়নি যে একজন যুবক নিজে থেকে এসে একজন বিধবা মেয়েকে বিয়ে করবে, এমন সৎ পুরুষ মানুষ খুব কমই পাওয়া যায়। এই বলে চন্দনা দেবী সেখান থেকে চলে যায়। এমিলি জয়াকে বাইরে বেরোনোর জন্য রাজি করায়, কিন্তু জয়ার শরীরের অবস্থা দেখে তাদের জয়াকে একা ছাড়তে ভয় করে, তাই তারা জয়ের পিছন পিছন গিয়ে তাকে ফলো করতে থাকে। জয়া রাস্তা দিয়ে যাচ্ছে এমন সময় তাদের পাড়ার বেশ কিছু ভণ্ড ছেলে জয়ার পিছু করা শুরু করে এবং তাকে খুবই বিরক্ত করে। কি গো সুন্দরী, এতদিন বাইরে আসুনি কেন? রোজ তো তোমার জন্য অপেক্ষা করে তোমার বাড়ির সামনে, তুমি তো আর আসোই না, এখন তো তোমার স্বামীও নেই, তাই এখন তো আমরা বন্ধু হতেই পারি, তাহলে তোমাকে এভাবে একা একা ঘুরতেও হবে না। জয়া সেখান থেকে পালিয়ে আসতে গেলে সুজন তার হাত ধরে টানে এবং তাকে আরো বিরক্ত করতে থাকে। এই দেখে তার তিন বিদেশি যা সেখানে এসে সুজন এবং তার দুই বন্ধুকেই খুব মারধর করে। জয়াকে সেখান থেকে নিয়ে তারা চলে যায়। তারা বাড়িতে এসে সমস্ত কথা তার শাশুড়ি মাকে জানায়। দেখেছেন মা, আপনি ওকে খেটে দেন না, ওর চেহারা কত খারাপ হয়ে গেছে, আপনি ওকে ভালো জামা কাপড় পরতে দেন না, আপনি ওর চুল কেটে দিয়েছেন, কিন্তু তবুও যাদের ওকে বিরক্ত করার কথা তারা ওকে এইভাবে দেখেও ওকে রাস্তায় বিরক্ত করছে, এভাবে কখনো সারা জীবন শান্তিতে কেউ থাকতে পারবে না, না ঘরে না বাইরে, সেই কারণেই আমরা আপনাকে ওর দ্বিতীয়বার বিয়ে দেওয়ার কথা বলেছিলাম।
এমিলের কথা শুনে চন্দনা দেবী নিজের ভুল বুঝতে পারে। সে বুঝতে পারে যে নিজের ছেলে হারানোর শোকে সে ভুলে গিয়েছিল যে জয়াও তার স্বামীকে হারিয়েছে। সেও ততটাই দুঃখ পেয়েছে যতটা চন্দনা দেবী পেয়েছে। কিন্তু জয়া তার শাশুড়ি মাকে কখনোই পাল্টা জবাব দেয়নি, বরং সমস্ত অত্যাচার মুখ বুঝে সহ্য করে গেছে। সব কথা ভেবে চন্দনা দেবী তার তিন বিদেশি বৌমাকে জয়ার জন্য পাত্র দেখতে বলে। কয়েকদিনের মধ্যেই এমিলি তার একজন দেশি বন্ধুর সঙ্গে জয়ার পরিচয় করিয়ে দেয়। বিনয় জয়াকে একবার দেখেই পছন্দ হয়ে যায়। অনেক বোঝানোর পর জয়া বিয়েতে রাজি হয়। শুভ দিন দেখে জয়া এবং বিনয়ের শুভ বিবাহ সম্পন্ন হয়। জয়া আবার তার রঙিন জীবন ফিরে পায়। সে তার বৈবাহিক জীবন সুখে শান্তিতে কাটাতে থাকে।